আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। গতকালকে 12:30টা ট্রেনে উঠে রাত 10টায় কল্যাণপুর বাস স্টেশন থেকে বাসে উঠে আজকে সকালে আমি এখানে পৌঁছেছি। অনেক কষ্ট করে আমাকে এখানে বাসা ভাড়া নিয়ে এখানে আমার মেয়েকে রাখতে হয়েছে। 30 তারিখ 31 তারিখ পরীক্ষা, তো এত কষ্ট, এত মেয়েদের নিয়ে নিরাপত্তার ব্যাপারও আছে, বিভিন্ন বিপদ আপদের ব্যাপারও আছে। তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে সারা বাংলাদেশে বিভাগীয় সদরে পরীক্ষা নিয়েছে, যেমন চট্টগ্রামের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়েছে, এইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও যদি প্রত্যেক বিভাগীয় সদরে নেওয়া হয় তাইলে মানুষের হয়রানি কমবে, ভোগান্তি কমবে, মেয়েরাও শিক্ষায় উৎসাহিত হবে এবং মানুষের অনেক সময় বাঁচবে, টাকা বাঁচবে। হ্যাঁ, ঢাকা থেকে আসা তো একটা কষ্ট আছেই, তারপরে এখানে হোটেল অ্যাকোমোডেশন আদার্সের ব্যাপারটাও একটা প্রবলেম হয়, কারণ এখানে হিউজ লোকজন আসার কারণে অনেক সময় হোটেলগুলোতে সিট পাওয়া যায় না, গাড়িতেও সিট পাওয়া যায় না, বাসে ট্রেনে সব দিক দিয়ে একটা অসুবিধার সৃষ্টি হয়। তো বিভাগ ওয়াইজ পরীক্ষাগুলো হলে বিশেষ করে স্পেশালি স্টুডেন্টদের জন্য খুব ভালো হতো, এই যে স্টুডেন্টদের সাথে গার্ডিয়ানরাও আসে, গার্ডিয়ানদেরও তো একটা কষ্ট, সেই দিক দিয়ে আপনার লাঘব হতো, সবাই এটা ভালো হতো। আশা করি কর্তৃপক্ষ এই দিক দিয়ে একটা সুন্দর মনোযোগ দিবেন, এই দিক দিয়ে সুদৃষ্টি রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, এখন তো ওয়েদারও আপনি একটু অনুকূলে না, গরম, অত্যন্ত গরম, তাছাড়া এই যে আসা, গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, জ্যাম, সব কিছু মিলে খরচটা তো অনেকটা বেশি পড়ে যাচ্ছে। তারপরেও এখন যদি বাচ্চারা ঠিক মতন পরীক্ষাটা দিতে পারে তাহলে আপনার ভালো, সার্বিকভাবে আপনার একটু কষ্টই, সব কিছু মিলে একটু কষ্টই ছিল। পরিবেশ পরীক্ষা যেমন হওয়া দরকার তেমনই ছিল, কিন্তু প্রশ্ন খুবই হার্ড ছিল। প্রশ্ন এমনিতে ফার্স্ট শিফটের প্রশ্ন খুবই হার্ড হয়, গত বার হয়েছিল, এবারও খুব হার্ড হয়েছে, মানে অনেক হার্ড হয়েছে প্রশ্ন। কোশ্চেন ইংলিশে সাধারণ জ্ঞান মিডিয়াম ছিল, কিন্তু বাংলাটা একটু লাগছে, কঠিন লাগছে, স্ট্যান্ডার্ড হয়েছে আর কি। পরিবেশটা ভালো ছিল।